তাহলে আমি সিরিজটা কিভাবে ভেঙে লিখতে পারবো? আপনি সামেশনের সিরিজটা আমি এলাবোরেট করে লিখতে চাচ্ছি, তাহলে কিভাবে লিখবো? কিন্তু একদিনকে স্ক্রিনে লিখতে বলবো, আমার কথাটা কি বুঝতে পেরেছেন কি করতে বলেছি? হ্যালো ম্যাম, আবার একটু যদি বলেন। আমি যে সিরিজটা এখানে গিভেন আমি দেখালাম, যেটা হচ্ছে আমার পাওয়ার সিরিজ, এখানে আমি কি বললাম, দুটো জিনিস করতে বলেছি। একটা হচ্ছে এই যে x not equal to 0 ধরতে বলেছি, আর n equal to value বসাতে বলেছি। বিকজ আমার n এর ভ্যালু গুলো কি 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত, সো 0 1 2 3 এইভাবে বসিয়ে আমরা সিরিজটা লিখতে বলেছি। ম্যাম, আমরা x equal 0 কেন, x not equal 0 কেন ধরতেছি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমি যে কোনো কিছু ধরে নিতে পারি, মানে আমি বলেছি x নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটা 0 1 2 3 যে কোনো কিছু ধরে নিতে পারে। আমি ইকুয়েশনটা শর্ট করার জন্য 0 ধরে নিচ্ছি। সবাই একটু লিখি, ওকে রোল টেন 25 শুনতে পাচ্ছেন আমাকে? রোল 25। আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছেন? আসসালাম। একটু ইকুয়েশনটা স্ক্রিনে লেখেন, আমি যেটা করতে বলেছি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, ইকুয়েশনটা স্ক্রিনে লেখেন। কোনো ডাউট হলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এ 0 এ এ নট কি হবে? 0 ম্যাম, এ নট কি 0 হবে? এ নট 0 হবে তো বলিনি, আমি বলেছি n equal to 0 1 2 3 ধরতে বলেছি, আর x not equal to 0 ধরতে বলেছি। ধরে আমি যদি ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে একটু স্ক্রিনে লিখি। আপনাদের ক্লাসরুমে এত কথা হচ্ছে কেন? স্টুডেন্ট নাকি ক্লাস করছে না? ওকে ঠিক আছে, মানে ইকুয়াল 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 না, আমার পুরোটা একটা সিরিজ, দ্যাট মিন্স হচ্ছে a নট প্লাস a1 x ইকুয়াল হবে a2 x স্কয়ার, এইভাবে হবে। টার্ম গুলো ঠিক আছে, বাট আমি সিরিজটা কিভাবে লিখবো? ইকুয়াল ভুল হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। টার্ম গুলো জাস্ট প্লাস প্লাস হয়ে যাবে, আর কিছু না। জি ওকে, তাহলে আমার টার্মটা বের হলো এরকম। সবাই টেক্সট দিয়ে লিখবেন, টেক্সট দিয়ে লিখে আমাদের একটু দেখা যাবে, অদারওয়াইজ এই মাউস দিয়ে লিখতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। a1x প্লাস a2x স্কোয়ার প্লাস, এই হচ্ছে আমার ইকুয়েশন। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু আমি বলছি যে কি আমার এই গেটাই হচ্ছে, আচ্ছা একটু অডিওটা অফ করে দেন, যার অডিওটা শব্দ করছে তার অফ করে দেন। ওকে, সো আমি যেহেতু বলেছি কি আমার এই ইকুয়েশনটাই হচ্ছে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, এটাই হচ্ছে আমার পাওয়ার সিরিজ সলিউশন, সো আমি ধরে নিচ্ছি y অফ x ইকুয়েশনটাই হচ্ছে আমার সলিউশন। তাহলে আমি আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দিকে এখন তাকাই, আমার ফরম্যাটটা হচ্ছে dy / dx + y = 0, দ্যাট মিন্স আমি যেহেতু জানি যে আমি y অফ x এটাই হচ্ছে আমার সলিউশন, আমি এখন চাইবো যে dy / dx টার্মটা বের করবো এখান থেকে। বের করার পরে এই দুটো টার্ম হচ্ছে আমি আমার ইকুয়েশনে বসাবো। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছি সবাই? ম্যাম, আবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। y অফ x একটা ইকুয়েশন আমরা পেলাম, আমার
আসল কাজ কি সলিউশনটা আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমি বসাবো বসানোর পরে আমরা অ্যাপ্লিকেশনে যে একটা টার্ম পড়েছিলাম যে আমরা সলিউশনের বিভিন্ন প্রপার্টি হচ্ছে এক্সপ্লোর করি এখানে সো আমরা বেসিক্যালি কিন্তু আলটিমেটলি কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো বের করব দ্যাট মিন্স হচ্ছে n0 a1 a2 এগুলো আমরা বের করব সো আমরা y অফ x পেলাম তো আপনাদের পরবর্তী কাজ হচ্ছে dy/dx টা বের করবেন এখান থেকে y অফ x থেকে এবং এই দুটো টার্ম হচ্ছে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে বসাবো এটুকো আগে করেন তারপর আমি বলবো বুঝতে পেরেছি সবাই dy/dx বের করতে বলেছি dy/dx equal to বের করতে বলেছি দেন এই dy/dx আর প্লাস y এই ইকুয়েশনটাতে হচ্ছে এই দুটো টার্ম বসাতে হবে dy/dx তো কিন্তু একটা সিরিজ হবে তাই না জি না আচ্ছা আমি একজনকে জিজ্ঞেস করব লেখার জন্য স্ক্রিনে প্রত্যেককে খাতায় লেখেন আমি স্ক্রিনে লিখতে বলবো ওকে রোল নাম্বার 23 ঐশী শুনতে পাচ্ছো আমাকে यस ম্যাম ঐশী dy/dx ইকুয়াল টু কি হবে এখানে একটু লেখো তো স্ক্রিনে লেখো ওকে বলি কেন স্ক্রিনে লেখা যাবে না মুখে বলতে হবে কেন আচ্ছা বলো ম্যাম 0 + a1 + 2a2x + 3a3x স্কয়ার তারপরে প্লাস দিয়ে আর ডট ডট 2a2x + 3a3x² ওকে সবার কি হয়েছে হয়েছে সবার यस ম্যাম জি ম্যাম ওকে তাহলে আমরা এখন ইকুয়েশনটাতে বসাই সবাই সবাই ইকুয়েশনটাতে বসায় দ্যাট মিন্স হচ্ছে আমার dy/dx প্লাস y equal to 0 এই ইকুয়েশনটাতে যদি বসাই আমার কি কি টার্ম আসলো তাহলে একটা হচ্ছে এই টার্মটা আসলো প্লাস আচ্ছা আমি কিন্তু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এভাবে লিখতে পারছি না এটা কিন্তু আপনারা আবার এভাবেই লিখেন না মানে এর নিচে হবে কিন্তু সাবস্ক্রিপ্ট ঠিক আছে এটা কিন্তু মানে পাশাপাশি না এ ওয়ান এভাবে কিন্তু লিখবেন না বুঝতে পেরেছি হ্যালো यस মিস বলে তাহলে আমার সেকেন্ড সিরিজটা হচ্ছে a2 x স্কয়ার প্লাস আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু একটা ভ্যালু আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এখন এই ইকুয়েশনটাকে আমি কিন্তু আমার আলটিমেট গোল হচ্ছে আমি বলেছি কোএফিশিয়েন্ট গুলো বের করা ঠিক আছে আমি আজকে এই যে পাওয়ার সিরিজের ম্যাথটা করাচ্ছি এটা যদিও হচ্ছে মোস্ট ইজিয়েস্ট ওয়ান বাট এর পরবর্তীতে আমরা পাওয়ার সিরিজের যে ম্যাথ গুলো করব তো এটা ফরম্যাটটা কিন্তু কাইন্ড অফ ফলো হবে জেনারেল ফরম্যাট এটা যে আমাদের সব জায়গায় হচ্ছে কোএফিশিয়েন্টের ভ্যালু গুলো বের করে তারপরে আমরা সলিউশনটা লিখি আর কি আচ্ছা সো এটা লেখার পরে আমি যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি রিঅ্যারেঞ্জ করে লিখি বলতে হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট শুধু কোএফিশিয়েন্ট যেগুলো দ্যাট মিন্স ভেরিয়েবল ছাড়া সেটাকে এক পাশে আবার হচ্ছে এক্স এর এক্স ভেরিয়েবলের জন্য যে ভ্যালুগুলো সেটা একসাথে এইভাবে করে লিখব আচ্ছা তাহলে a1 প্লাস a0 এটা একটা দেন প্লাস 2a2 প্লাস a1 এক্স এটা একটা প্লাস হচ্ছে 3a3 প্লাস a2 x স্কয়ার এটা একটা এটুকু পর্যন্ত বুঝতে পেরেছে কিনা यस ম্যাম আচ্ছা এখন যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে 0 আছে সো আমি এটাকে কিন্তু এইভাবে লিখতেই পারি যে এটা হচ্ছে 0x প্লাস 0x স্কয়ার এইভাবে চিন্তা করতে পারি তাই না তো আমি এইভাবে যদি চিন্তা করি তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পারিজন করে আপনারা যে তিনটা কোএফিশিয়েন্ট এখানে আছে দ্যাট মিন্স হচ্ছে a0 তারপর হচ্ছে a0 না সরি a1 a2 a3 এই তিনটা কোএফিশিয়েন্টের ভ্যালু আমরা বের করব বাট এটা মনে রাখতে হবে
যে আমার তিনটা কোএফিসিয়েন্টে আমার a নট থাকতে হবে। যেমন হচ্ছে আমি একটা বলছি, আমি যদি প্রথম ইকুয়েশনটা কনসিডার করি, দ্যাট মিন্স a1 প্লাস a নট ইকুয়াল টু 0, সো এটা কনসিডার করলে আমি ভ্যালুটা লিখতে পারি যে a1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস a, a1 ইকুয়াল টু মাইনাস a নট। সো এটার উপর বেস করে আপনারা a2 এর ভ্যালু বের করবেন, a3 এর ভ্যালু বের করবেন, এবং খেয়াল রাখতে হবে যে a2 আর a3 দুটোতেই হচ্ছে কিন্তু আমার a নট টার্মটা থাকতে হবে, দ্যাট মিন্স এই যে a1 এর টার্মটা আমার রিপ্লেস করতে হবে ওই ইকুয়েশন গুলোতে। বুঝতে পেরেছি আমার কথা? বুঝতে পেরেছি কি করতে বলেছে এটা বুঝতে পেরেছি কিনা? ওকে, তো সবাই খাতায় লেখেন, আমি রোল ধরে জিজ্ঞেস করব কি লিখেছেন, অ্যানসার বলা লাগবে না, আমি রোল নাম্বার ধরে জিজ্ঞেস করব। ম্যাডাম এখানে a1 এর ভ্যালু কোথায় রিপ্লেস করব? আমার আর কয়টা ইকুয়েশন আছে? একটা হচ্ছে যে 2a2 a1 ইকুয়াল টু হচ্ছে 0, আবার 3a3 প্লাস a2 ইকুয়াল টু 0। আপনার সেকেন্ড ইকুয়েশনে কি a1 টার্মটা আছে না? জি জি জি। তেমনি পরের ইকুয়েশনে কিন্তু a2 টার্মটা আছে। আচ্ছা ম্যাডাম বুঝেছি। তিনটা ইকুয়েশনে a নট টার্মটা থাকবে, মানে তিনটা ভ্যালুতে, কোএফিসিয়েন্টের ভ্যালুতে। আচ্ছা লেটস সি, রোল নাম্বার 43 নুসরাত জাহান। নুসরাত শুনতে পাচ্ছো আমাকে? ইয়েস ম্যাম। ওকে নুসরাত, আমাকে বলো আচ্ছা নুসরাত আমাকে বলো ইয়ের ভ্যালু কত হবে, তোমাদের হচ্ছে কি বলে a2 এর ভ্যালু কত হবে? ম্যাম a2 is equal to a not by 2। একটু দাঁড়াও, a2 is equal to হচ্ছে a not by 2। আচ্ছা নেক্সট হচ্ছে আরেকজন বলবে, রোল নাম্বার 48 সাবিত মাহমুদ। 48 শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাডাম শুনতে পাচ্ছি। 48 আমাকে বলো হচ্ছে a3 এর ভ্যালু। ম্যাডাম a3 এর ভ্যালু মাইনাস 3 a নট বাই 2। মাইনাস 3 a নট বাই 2। মাইনাস 3 a নট বাই 2। ঠিক আছে ভ্যালু চেক করো তো। ম্যাম বাই 6 আছে। বাই 6 a নট বাই 6 আছে। a not by 6 থ্রিটার কি উপরে চলে গেছে, নিচে হবে একটু, a not by 6। ঠিক আছে ওকে, সো আমি a2 এর ভ্যালু পেয়ে গেছি, a3 এর ভ্যালু পেয়ে গেছি। সো আমি একটু রিকল করি আমার প্রবলেমটা কি ছিল, যে আমার বেসিক্যালি আমার dy by dx যে ইকুয়েশনটা সেটাই আমি, তার জন্য আমি পাওয়ার সিরিজ যেটা লিখেছিলাম আমি সাজেস্ট করেছিলাম যে এটাই হচ্ছে আমার ওই dy by dx এর জন্য সলিউশন। বাট এই ম্যাম এই প্রবলেমের জন্য, স্পেসিফিক প্রবলেমের জন্য আমি ইকুয়েশনটা সলভ করে কোএফিসিয়েন্ট গুলো বের করলাম, এবং ফাইনালি আমি এই কোএফিসিয়েন্ট গুলো কিন্তু আমার এই পাওয়ার সিরিজ সলিউশনে বসাবো, এবং বসানোর পর আমি বলতে পারবো যে হ্যাঁ এখন হচ্ছে এই সলিউশনটাই হচ্ছে আমার dy বাই dx এর জন্য একটা জেনারেল সলিউশন হবে, dy বাই dx না সরি, মানে আমার ফুল ইকুয়েশনটার জন্য একটা জেনারেল সলিউশন হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি আমি এখন লিখতে পারি কি আমার ইকুয়েশন কি ছিল, ইকুয়েশনের বেসিক ফর্মে কি ছিল, যে y of x equal to কি, a naught plus a1x plus a2 square, a naught plus a1x। তাহলে আমি প্রথমটা তো a naught, তারপরে হচ্ছে a1 এর ভ্যালু আমি এখন জানি তাই না, কি মাইনাস a naught x মাইনাস a2 এর ভ্যালু হচ্ছে কত জানো, a naught by 2, সো a naught by 2 এটা হচ্ছে a2 এর ভ্যালু, এটা হচ্ছে x স্কয়ার, তাহলে a3 এর ভ্যালু হচ্ছে এগেইন মাইনাস a0 বাই 6 x কিউব। ঠিক আছে বুঝতে পেরেছি আমরা কোথায় বসালাম ইকুয়েশনটা,
মানে ভ্যালুগুলো কোথায় বসালাম এটা বুঝতে পেরেছে কিনা यस मैम ওকে সো এটাকে চাইলে আমরা শর্ট করে লিখতে পারি যে n অফ যেহেতু আমার সব জায়গায় কোশ্চেন কমন সো n অফটা কমন নিয়ে আমি লিখতে পারি এবং এই ইকুয়েশনটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে মানে এই পাওয়ার সিরিজ সলিউশনটাই হচ্ছে আমার ওই dy/dx ইকুয়েশনটার জন্য সলিউশন সবাইকে আমরা ম্যাথ বুঝতে পেরেছি কিনা বুঝতে পেরেছি কোনো কথা নেই কেমন यस मैम আচ্ছা সো পাওয়ার সিরিজের যে কোনো একটা সলিউশন আমরা এভাবে করতে পারবো এর পরের স্লাইডে বেসিক্যালি আমি এতক্ষণ যা বললাম ওগুলাই দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এখন আমরা আরেকটা টপিক এখানে দেখতে পাচ্ছি যে কনভারজেন্স আর ডাইভারজেন্স সো এই যে আমি পাওয়ার সিরিজের শুরুতে বলে আসলাম যে পাওয়ার সিরিজ ইদার ফাইনাইট হতে পারে অথবা ইনফাইনাইট হতে পারে তো এই পাওয়ার সিরিজের আমরা একটা কনভারজেন্স অথবা ডাইভারজেন্স বের করি এটার একটা প্রিন্সিপাল আমরা পরের ক্লাসে পড়ব পরের ক্লাসে না আজকেই পড়ব আমরা প্রিন্সিপালটা সেটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে কনভারজেন্ট আর ডাইভারজেন্ট কি এই জিনিসটার কনসেপ্টটা পড়ব ঠিক আছে এই জিনিস ইকুয়েশনটা ভুলে যায় আমরা একটু দেখি কিভাবে আমি দুটো সিরিজ লিখব সিরিজগুলো হচ্ছে আমাদের কিছু ভ্যালু বের করতে হবে আচ্ছা সো প্রথম সিরিজ আমি একটা সিরিজ লিখছি যে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 8 প্লাস 1 বাই 16 প্লাস 1 বাই 32 আচ্ছা আপনারা এখন যেটা করবেন এই যে আমি সিরিজটা লিখলাম এই সিরিজটার আমি বিভিন্ন পার্সিয়াল করে কতগুলো সামেশন বের করব পার্সিয়াল করে সামেশন বের করা বলতে আমি বোঝাচ্ছি যে প্রথম টার্মটা তো আমার 1 পরের যে টার্মটা দ্যাট মিন্স হচ্ছে 1 প্লাস 1 বাই 2 এটা একটা সামেশন বের করব ইকুয়াল কত হবে এইভাবে করে আমি প্রত্যেকটা কিউমুলেটিভ টাইপের সামেশন বের করব এই ধরনের সামেশনকে বলা হয় পার্সিয়াল সাম যেমন এখানে হচ্ছে আমার অ্যাড হবে কি 1 বাই 4 ঠিক আছে এরকম করে প্রত্যেকটা সামেশনের ভ্যালু আমাকে বলবেন আমি একটু পরে রোল জিজ্ঞেস করব কে কত ভ্যালু করলেন এটা জিজ্ঞেস করব আমি ঠিক আছে এটা হচ্ছে আমরা বেসিক্যালি কনভারজেন্স আর ডাইভারজেন্স কি এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি ভ্যালুগুলো আপনাদের বের করতে বলছি একটু পরে ক্লিয়ার হয়ে যাবে আমাদের সো 1 বাই 8 এই সবগুলো ভ্যালু আমাকে বলতে হবে তো সবাই খাতায় লেখেন ম্যাথ ক্লাসে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে খাতায় লিখে লিখে করতে হবে এটা আমার লেকচার শোনা লেখা একসাথে করতে হবে ঠিক আছে থিওরিটিক্যাল লেকচার না সো শুধু শুনলে কিন্তু হবে না লিখতে হবে কন্টিনিউয়াস এই সবগুলো ভ্যালু আমাদের বের করতে হবে কি করতে হবে বুঝতে পেরেছি না কি করতে বলেছি সবাই কি বুঝতে পেরেছি জি ম্যাম আচ্ছা ওকে আমাকে বলবে কারা কারা লেটস সি রোল 50 50 শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম ওকে সেকেন্ড ভ্যালুটা থার্ড ভ্যালুটা আমাকে বলেন সেকেন্ড ভ্যালুটা কত হবে সেকেন্ড ভ্যালুটা হবে 3/2 ম্যাম ইয়েতে বলেন আমাকে সবাই হচ্ছে হ্যাঁ পয়েন্টে বলবেন 1.5 পরেরটা কত হবে ওকে নেক্সট হচ্ছে আমাকে রোল নাম্বার 56 সুরাইয়া মেহজাবিন শুনতে পাচ্ছ আমাকে সুরাইয়া মেহজাবিন শুনতে পাচ্ছ রোল 56 কি আমাকে শুনতে পাচ্ছ ওকে রেশ রেসপন্ড করছে না আমি শুনতে পাচ্ছি না রোল 23 আচ্ছা 23 একবার বলেছো মনে হয় রোল 28 শুনতে পাচ্ছেন আমাকে রোল 28
আকাশ শুনতে পাচ্ছেন? উনি ক্লাসে আছেন? রোল 28 ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম 28 আছে ম্যাম, ওর নেটওয়ার্কটা কানেক্ট হচ্ছে না ম্যাম। কানেক্ট হচ্ছে না। রোল 29 শুনতে পাচ্ছেন আমাকে? 29 জি ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? আপনি এর পরের দুটো ভ্যালু মান কত হবে এটা বলেন। 1.75 এর পরেরটা কত হবে আর তার পরেরটা কত হবে? প্রথমটা বলেন। পরেরটা 1.875 ম্যাম। 1.875 তার পরেরটা 1.9375 ওকে থ্যাংক ইউ। রোল 30 নাইমুন শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম ম্যাম। ইয়েস ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে লাস্টের ভ্যালুটা বলো। ঠিক আগে যেরকম করেছেন একটু আগে ওরকম করে প্রত্যেকটা ভ্যালু বের করবেন কত কত আসে। এখানে আমাকে একটু ভ্যালু গুলো কয়েকজন বলবে, জিজ্ঞেস করছি। তারপরে বেলাটা কত বলো তো? ঠিক আছে, সবাই সবাই কি দেখেছো? সবাই ভ্যালু বের করেছো? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা এখন আমরা আমাদের টপিকে আসি। সো আমরা দেখলাম আমরা দুটো সিরিজ বের করলাম, একটা হচ্ছে এই যে 1 প্লাস, একটু সরিয়ে নেই, ওকে। সো একটা প্রথম সিরিজ করলাম যেটা হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1/4। এখন আমি একটা টার্মের কথা বলেছি যে এই ধরনের সামেশনকে আমরা নরমালি পার্শিয়াল সাম বলে থাকি। দ্যাট মিন্স আমাদের যখন এরকম সিরিজের সামেশন থাকে আমরা পার্ট বাই পার্ট করে সামেশন করলে আমি একটা ওভারঅল ভিউ পাই যে আসলে এটা সামেশনের ভ্যালু কত হতে পারে। আমরা যদি এরপরে আরো 7-8টা ভ্যালু বের করি আমরা খেয়াল করবো ওরকম হচ্ছে, মানে 1.9 এর পরে হচ্ছে কয়েকটা ফ্র্যাকশন আসবে এরকম, এবং ফাইনালি হচ্ছে এই সামেশনটার ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 2 এর মতো আমাদের আসবে। ঠিক আছে, অন দ্য কন্ট্রারি আমি সেকেন্ড সিরিজটার দিকে যদি তাকাই আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা পার্শিয়াল সামের যে ভ্যালু গুলো সেটা কিন্তু কোনো ধরনের স্পেসিফিক ভ্যালু ইন্ডিকেট করছে না। দ্যাট মিন্স হচ্ছে এখানে একবার এসেছে 3, দেন 7, 15, 31, 63, দ্যাট মিন্স ইচ ভ্যালুস আর ডিফারেন্ট ফ্রম ইন্ডিভিজুয়াল ইচ আদার, রাইট? সো ইচ এর প্রথম সিরিজটাতে হচ্ছে আমার সামেশনটা একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর দিকে কনভার্জ হচ্ছে। এই ধরনের সিরিজকে আমরা নরমালি কনভার্জেন্ট সিরিজ বলে থাকি, এবং এই ধরনের সিরিজের পার্শিয়াল সামের ভ্যালু সবসময় হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর কাছাকাছি চলে যায়, টেন্স টু হয়,
ঠিক আছে দ্যাট মিন্স এই সিরিজটার জন্য ফার্স্ট সিরিজটার জন্য আমি বলতে পারি যে পার্শিয়াল সাম অফ দিস সিরিজ টেন্ডস টু 2 বা অ্যাপ্রক্সিমেটলি মানে 2 এর কাছাকাছি হবে কিন্তু সেকেন্ড সিরিজটা এই যে শেয়ার কোনো পার্টার পার্শিয়াল সাম কোনো ভ্যালু কাছাকাছি যাচ্ছে না এই ধরনের সিরিজকে আমি বলি ডাইভারজেন্ট সিরিজ আমরা কি বুঝতে পেরেছি কনভারজেন্ট আর ডাইভারজেন্ট যে দুটো টার্ম দেখা আছে এই দুটোর মধ্যে পার্থক্য কি হ্যালো জি ম্যাম ওকে সো যখনই কোন সিরিজের পার্শিয়াল সাম হচ্ছে আমার কোন একটা সিঙ্গেল ভ্যালু দিকে মানে কনভার্জ মানে হতে মানে হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে দ্যাট মিন্স সেই সিরিজটা কিন্তু কনভার্জেন্স হবে আর আদারওয়াইজ হচ্ছে ডাইভারজেন্ট আচ্ছা আমরা পাওয়ার সিরিজ এই কনভার্জেন্ট আর ডাইভারজেন্ট যে কনসেপ্টটা পড়লাম সো পাওয়ার সিরিজে আমরা এটা প্রুফ করে থাকি যে এটা ফাইনাইট ইনফাইনাইট যে সিরিজই হোক না কেন যে এটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট এবং এটা প্রুফ করার জন্য আমরা একটা প্রিন্সিপাল ইউজ করি যে প্রিন্সিপালটাকে বলা হয় কচি প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটা আমরা এখন দেখব আচ্ছা আমাদের স্লাইডে যেটা ছিল এখানে বেসিক্যালি হচ্ছে প্রথমে যেমন হচ্ছে এখানে ওই সামেশনের দুটো সিরিজ লেখা আছে একটা ইনফাইনাইট একটা ফাইনাইট এবং তিন নাম্বার লাইন যেটা দেখতে পাচ্ছি ওই যেটা আপনাদেরকে বললাম যে পার্শিয়াল সাম এখানে এস ওয়ান এস টু এস থ্রি দুটাই কিন্তু তিনটাই কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে পার্শিয়াল সাম প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা এনিওয়ে আই থিঙ্ক মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে সো আমি এই ফরম্যাটটা আর বোঝাচ্ছি না আমাদের নেক্সট ইয়েতে চলে যাই যেটা বলছিলাম যে কনভার্জেন্স না ডাইভার্জেন্স এটা প্রুফ করার জন্য হচ্ছে আমরা একটা প্রিন্সিপাল থিওরাম ইউজ করব যেটা হচ্ছে কচি কনভার্জেন্স থিওরাম আচ্ছা এই কনভার্ট এই থিওরামটা একটু বোঝার আছে আমরা একটু আগে রিড করি যে এখানে কি লেখা আছে an infinite series is convergent if and only if its sequence of partial sum is a Cauchy sequence আচ্ছা দ্যাট মিন্স আমরা এখানে অলরেডি কিছু টার্ম জানি ইনফাইনাইট সিরিজ কি আমরা জানি কনভার্জেন্ট টার্মটা কি সেটা আমরা জানি দ্যাট মিন্স হচ্ছে আমার একটা ইনফাইনাইট সিরিজ তখনই কনভার্জেন্ট হবে যদি এটা সিকোয়েন্স পার্শিয়াল সাম এর যে সিকোয়েন্স এই টার্মটার মানেও কিন্তু আমরা জানি যে পার্শিয়াল সাম বলতে কি বোঝায় সেটা হচ্ছে কচি সিকোয়েন্স হবে এখন আমরা কোনটা জানি না এই যে কচি সিকোয়েন্স নতুন একটা টার্ম আসছে এই টার্মটার মানে আমি জানি না তো কচি সিকোয়েন্সটার একটা এলাবোরেশন লেখা আছে দেখেন যে দ্যাট ইজ ইফ টু ইচ এপসাইলন গ্রেটার দ্যান জিরো দ্যাট করেসপন্ডস টু অ্যান ইন্টিজার সাচ দ্যাট এস এম মাইনাস এস এম লেস দ্যান এপসাইলন ফর অল এম অ্যান্ড এম গ্রেটার দ্যান এম আচ্ছা এই কথাটার মানে কি একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আচ্ছা আচ্ছা আমরা লাস্টের লাইনটা বোঝার জন্য আমরা বেসিক্যালি আগে এই যে কনভার্জেন্স নাকি ডাইভার্জেন্স এটা চেক করার যে ম্যাথ সেই ম্যাথটা আমরা করে আসবো এবং তারপরে আমাদের থিওরামের লাস্টের লাইনটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ম্যাথটা আমি বুঝিয়ে দিব সমস্যা নেই সো ম্যাথটা করার পরে আমরা আবার থিওরামে ব্যাক করব যে কচি সিকোয়েন্সের মানে কি বোঝানো হচ্ছে এই যে লাস্টের যে লাইনটা আচ্ছা সাপোজ আমি একটা কোয়েশ্চেন লিখি এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে ঠিক আছে যে শো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে না স্ক্রিন কি দেখতে পাচ্ছে সবাই ওকে শো দ্যাট দ্য সিরিজ 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 4 does not converge এটা হচ্ছে আমার question ঠিক আছে okay so this is the question এখন আমি আমার solution এ চলে যাই এই সিরিজটা converge না that means হচ্ছে সে already বলে দিচ্ছে যে এটা converge না এটাই আমাকে proof করতে হবে প্রত্যেকে খাতায় তুলবেন ওকে আমার কথা বুঝতে পারছেন সবাই কিন্তু খাতায় তুলবেন আচ্ছা এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার কচি সিকোয়েন্স একটা কথা লেখা আছে যে আমার কচি সিকোয়েন্স মানেই হচ্ছে সো দ্যাট ইজ ইফ টু ইচ এপসাইলন গ্রেটার দ্যান জিরো দ্যাট মিন্স এপসাইলন কোন একটা টার্মের কথা বলা হচ্ছে
এপসাইলন টার্মটা বেসিক্যালি এটার মানে ভ্যালুটা কি হয়? এপসাইলন এই টার্মটা আমরা পড়েছি কিন্তু বিভিন্ন জায়গায়, এপসাইলন টার্মটার ভ্যালুটা কি হয়? এবং পরে দেখেন একটা কন্ডিশন লেখা আছে যে এস এম মাইনাস এস এন লেস দ্যান এপসাইলন, তার মানে আপনার যে ইকুয়েশনটা যেই মানে সিরিজটা গিভেন আছে সেই সিরিজটা আপনার ধরে নিতে হবে লেস দ্যান এপসাইলন, এবং এই এপসাইলনটা অবশ্যই হচ্ছে গ্রেটার দ্যান জিরো হবে বাট খুবই স্মল অ্যামাউন্ট হবে। কচি সিকোয়েন্স মানে কিন্তু এইটাই, আমি আরেকবার বলছি এখানে এস এম মাইনাস এস এনটা হচ্ছে বেসিক্যালি আমার যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে লেস দ্যান এপসাইলন হবে, এবং এপসাইলনের ভ্যালু কি হবে সেটাও কিন্তু সে বলে দিচ্ছে যে আমার এই এপসাইলনের ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান জিরো হবে। ঠিক আছে, এখন গ্রেটার দ্যান জিরো বলতে কি বোঝাচ্ছে আমি এখন আমাদের প্রবলেমে চলে আসি। আমার গিভেন সিরিজ হচ্ছে এই ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর, দ্যাট মিন্স কচি সিকোয়েন্সে যদি আমি এটাকে ট্রান্সফার করতে চাই, বিকজ আমি প্রুফ করতে চাচ্ছি যে এটা কনভার্জ নাকি, এবং আমাদের যে কচি কনভার্জেন্স থিওরাম সেই অনুযায়ী আমাকে অবশ্যই এই প্যাটার্নটাতে নিয়ে আসতে হবে যে আমার এই সিরিজটা লেস দ্যান এপসাইলন, এইটা ধরেই হচ্ছে আমার ম্যাথটা শুরু করতে হবে। সো আমার এই যে এপসাইলনের ভ্যালুটা আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে এপসাইলনের ভ্যালু আসলে কি হবে, বিকজ কন্ডিশন দেওয়া আছে গ্রেটার দেন জিরো বাট যে কোনো অ্যামাউন্টই তো হতে পারে। সো নর্মালি আমরা যেটা করি এপসাইলনের ভ্যালুটা হচ্ছে খুবই স্মল একটা ফ্র্যাকশনাল অ্যামাউন্ট করে নেই, যে ওয়ান বাই ফোর বা ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এরকম খুবই স্মলার একটা ফ্র্যাকশন অ্যামাউন্ট ধরে নেই, যেটা হচ্ছে আমার গ্রেটার দেন জিরো হবে বাট ক্ষুদ্র হবে। দ্যাট মিনস হচ্ছে আমি অনেক বেশি মানে ফুল ইন্টিজার ভ্যালুতে যাচ্ছি না, যে টু থ্রি ফোর ফাইভ এরকম ভ্যালুতে যাচ্ছি না। এটার মানে ডেফিনেশনে আপনারা দেখবেন যে আপনারা যদি গুগলও দেখেন এপসাইলনের ডেফিনেশন লেখা আছে যে এটা একটা ইনফিনিটেসিমাল স্মল অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা সো আমি প্রথমেই ধরে নিব যে এপসাইলন, আচ্ছা এপসাইলন সাইনটা হচ্ছে আমরা জানি না সবাই কেমন হয়, আমি এখানে সাইনটা দিতে টাইম নষ্ট করছি না, সবাই জানি কেমন হয় এপসাইলন সাইন? ইয়েস ম্যাম। আচ্ছা সো আমি ধরে নিচ্ছি যে এপসাইলন হচ্ছে আমার ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি ওয়ান বাই এইট এরকম আমরা ধরতে পারি, মানে খুবই স্মল একটা অ্যামাউন্ট ধরবো বাট অবশ্যই ইট শুড বি বেটার দ্যান জিরো। আচ্ছা ধরার পরে যেহেতু আমাকে বলছে কচি সিকোয়েন্সে আমার মানে আমার সিরিজটা লিখতে হবে, দ্যাট মিনস আমার যে এই যে ফর্মেটটা এই যে আমার সিকোয়েন্সটা শুড বি লেস দেন এপসাইলন এই ফর্মেটটাতে আমাকে লিখতে হবে। তাহলে আমি লেস দেন ওয়ান বাই ফোর এই ফর্মেটে আমি লিখলাম, সো এটাই কিন্তু আমার কচি প্রিন্সিপাল ওয়াইজ হচ্ছে আমি সিকোয়েন্স লিখলাম। আচ্ছা এখন আমি ম্যাথে আগাবো যে আমি কিভাবে প্রুফ করব যে এটা আসলে কনভার্জ করছে না। আচ্ছা এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটাকে আমি এন এম এর ফর্মেটে লিখবো, দ্যাট মিনস হচ্ছে একটা জেনারেল ফর্মেটে লিখবো, আমার তো এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালুর ফর্মেট আছে ওয়ান প্লাস হাফ ওয়ান বাই থ্রি, এটাকে আমি একটা জেনারেল ফর্মেটে লিখবো। সো আমি এটাকে লিখতে পারি ওয়ান বাই এম প্লাস ওয়ান প্লাস, আমি কি সিরিজটাকে এভাবে লিখতে পারি কিনা, পরের ভ্যালুটা কি হবে বলেন তো? এটা যদি ওয়ান বাই এম প্লাস ওয়ান হয় তাহলে পরের ভ্যালুটা কি হবে? এইভাবে করে কিন্তু ইনক্রিমেন্টটা হচ্ছে, আমরা যদি সিরিজটার দিকে তাকাই এটা কিন্তু কিছুই না, এই ওয়ান বাই এম প্লাস ওয়ান ওয়ান বাই এম প্লাস টু এগুলো কিন্তু এই যে আমার আগের যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি সেটাকেই কিন্তু আমি এইভাবে লিখছি ওয়ান বাই এম প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস টু। সো এই সিরিজটা যদি আমি কন্টিনিউয়েশন করি বাই হবে ম্যাম, কি হবে বুঝিনি, মানে এখানে কি ম্যাম মানে ভাগ চিহ্ন হবে না প্লাস চিহ্ন হবে? না 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 নেক্সটটাতে, আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ এটা ওয়ান বাই, সরি আমি ভুলে দিয়ে ফেলেছি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। এখানে এমটা কি মানে পদ সংখ্যা, মানে এমটা কি ম্যাম এখানে? ম্যাম আমরা ইকুয়েশনে জেনারেল ফরম্যাটে লেখার জন্য এন এম ধরে নেই না, মানে আমি সিরিজটাকে যদি এন এম এর ফরম্যাটে লিখে যাই, যেমন হচ্ছে আমি বলি না যে এই সিরিজটার এন টার্ম কত, এইভাবে বলি না আমরা ম্যাম। তাহলে কি প্রথমটা 1 বাই এম প্লাস 0 হবে না ম্যাম? কোনটা প্রথম পদটা 1 বাই এম প্লাস 0 হবে না?
প্রথমটা তো 1 আমার মেইন যে রাশি 1 / m + 1 এর আগে আমরা 1 / m ও লিখতে পারি মানে 1 / মানে মোট কথা হচ্ছে জিনিসটা 1 / m হওয়ার কথা আমি যদি 1 / m এক সেকেন্ড আমি যদি জিনিসটা যেহেতু ইনক্রিমেন্টাল মানে আমার ভ্যালু হচ্ছে 1 + 1/2 + 1 / 1 / 4 সো আমি 1 / m + 1 তারপরে 1 / m + 2 তার মানে m + 1 এর আগের ভ্যালুটা m + 1 / m হবে মানে নরমালি কি মানে আমার ইনক্রিমেন্টটা কি বলছে 1 / m + 1 এর আগের ভ্যালুটা 1 / m হবে এভাবে লিখতে পারি সমস্যা নেই বাট আমার সিরিজের প্যাটার্নটা তো ঠিক আছে চাইলে ফার্স্টের টার্মটা 1 / m ও আমরা লিখতে পারি ঠিক আছে বুঝতে পেরেছি यस मैम আচ্ছা আচ্ছা এখানে আমরা যদি আচ্ছা একজন বলেছো যে 1 / m যদি লিখি আচ্ছা হোয়াট अबाउट যে আমরা যদি m = 0 1 2 3 বলি এখানে তাহলে কি হবে তাহলে কি আমরা এভাবে লিখতে পারবো মিস তাহলে তো সেকেন্ড টার্মটাতে 1 / 3 চলে আসছে 1 / 2 হচ্ছে থাকে না কেন থাকবে না আছে তো m = 0 হলে তো 1 / 2 ই থাকবে সেকেন্ড তখন ফার্স্ট পদটা কি আনডিফাইন্ড হয়ে গেল আচ্ছা আচ্ছা সিরিজটা কিভাবে লেখা উচিত বলো তো ম্যাম লেখা উচিত হচ্ছে 1 / m প্লাস হচ্ছে 1 / m + 1 প্লাস 1 / m + 2 তাহলে প্রথম ভ্যালুটা হবে আমাদের কি 1 / m কি 1 থেকে শুরু হবে না 0 থেকে 1 / 0 ইনক্রিমেন্ট আস্তে আস্তে একজন একজন মিস m এর ভ্যালু কি 0 থেকে শুরু হবে না 1 থেকে যদি 0 থেকে শুরু হয় তাহলে কি মিস তাহলে তো ঠিক আছে মিস 1 / 1 তো 1 তারপরটা 1 / 2 মিস আমরা কি m এর ভ্যালু যেটা ধরবো সেটাই কি কনস্ট্যান্টলি ধরে যাব এরকম নাকি m এর ভ্যালু 0 থেকে স্টার্ট করলে পরেরটাতে 1 আসবে পরেরটাতে 2 এরকম না হ্যাঁ 0 1 2 3 যদি হয় তাহলে কি মিস তাহলে তো 1 / m থেকে স্টার্ট করলে ভালো হয় 1 / m থেকে স্টার্ট করলে কি হয় দেখি মিস তাহলে তো ফার্স্ট টাইম ইনফিনিট চলে আসে 1 / 0 ম্যাম প্রথমটা হবে না তো তাহলে 1 / m হবে না কি হবে বলো তাহলে তো শুধু 1 হবে মিস ম্যাম ঠিক আছে যেটা লিখছেন ঠিক আছে ম্যাম কারণ যেটা আছে এটাই তো থাকবে ম্যাম m = 0 হলে তো দেন এটাই ঠিক আছে ম্যাম এখানে m এর ভ্যালু যদি 0 হয় তাহলে তো ম্যাম ফার্স্টটা 1 তারপরটা 1 / 2 এভাবে আসছে আচ্ছা আচ্ছা এই ফরম্যাটে এখানে তো ম্যাম এখানে তো m এর মান প্রথমটা 0 পরেরটা 1 হবে না ম্যাম হ্যাঁ তাহলে তো পরেরটা হচ্ছে 1 / m + 1 হওয়ার কথা ওটা তো 1 হওয়ার কথা কারণ m এর মান অলরেডি 1 যদি 2 যোগ করি তাহলে 3 হয়ে যাবে তাহলে তো আমি মাঝখানে 1 / 2 যে পদটা সেটা তো থাকছে না ম্যাম এটা সবটাই তো 1 / m এর ভ্যালুটা কি ম্যাডাম ইনক্রিমেন্টাল একজন 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 ম্যাডাম m এর ভ্যালু ম্যাডাম মানে এখানে তো অলরেডি আমরা প্লাস 1 প্লাস 2 করতেছি একবার তো বাড়াচ্ছি m এর ভ্যালুটা ফিক্স থাকবে না ম্যাডাম এক্স্যাক্টলি ম্যাম m এর ভ্যালুটা কনস্ট্যান্ট রাখতে হবে m এর ভ্যালু হয়তো 0 রাখতে হবে না হলে কি সেটা চলো আমি দেখি তোমাদের মতামত শুনি আমরা দুই জায়গায় মানে বাড়াচ্ছি তো ম্যাম বেড়ে যাচ্ছে আলটিমেটলি তো একটা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট রাখতে হবে এমটা যদি কনস্ট্যান্ট রাখি তারপর আমরা একটা 1 1 প্লাস করলে হয়তো আমাদের আচ্ছা এমটা যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে কি হবে ম্যাম এম ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে হচ্ছে আমার এইভাবে লেখা যাবে আর কি আচ্ছা আচ্ছা যদি আমি এম ইকুয়াল টু 0 ধরে নেই তাহলে আমার লাস্ট ভ্যালুটা কি হবে আমরা যখন সিরিজ লিখি তারপরে কিন্তু আমরা আমরা কিন্তু একটা জিনিস ধরে নিই যে nth টার্ম আমরা বলি না যে n - 1 1th টার্ম কত n + 1 টার্ম কত এইভাবে আমরা বলি না সিরিজ লেখার সময় সিরিজের ম্যাপ করে আমি ধরে নিচ্ছি আমার লাস্টের টার্ম হচ্ছে 1 / n হবে ঠিক আছে তার আগে পিছে মনে করো n + m n + 1 হতে পারে এরকম একটা টার্ম আমি ধরে নিচ্ছি 1 / n আচ্ছা যদি 1 / n এটা হয় এর পরের টার্মটা কি হওয়া উচিত হারিয়ে গেল কোথায়
ম্যাম কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি ম্যাম। আচ্ছা জিনিসটা হচ্ছে আমি দুটো টার্মের কথা যদি বলি, একটা হচ্ছে n মাইনাস 1 টার্ম আর একটা হচ্ছে n টার্ম। আমি যদি এটা 1/n ধরি তার মানে এর পরের পদটা কিন্তু হচ্ছে একটা সময় যে আমার তো এটা 1 2 3 4 এটা হচ্ছে, একটা সময় যে আমি ধরে নিচ্ছি যে আমার n পদ হচ্ছে 1/n + n, তার মানে এর আগেরটা কি হবে 1/m। বা এটা মনে করো যদি n হয় এটা হচ্ছে 1/n + 1 হবে এখানে। এবার ঠিক আছে যেহেতু এখানে 1 2 এই ইনক্রিমেন্টে আছে ম্যাম, তাহলে আগের পদটা হবে হচ্ছে 1/m + n হবে ম্যাম। এর আগের পদটা কত হবে ম্যাম? 1/m + n হবে ম্যাম। 1/m + n এই এটা সেখানে মনে করো হচ্ছে আমার এম জিরো আছে, সেটা আমি শুধু এন টার্মটা বলছি, ঠিক আছে? মানে এন সিরিজ গুলো কিন্তু আমরা এভাবেই লিখি যে একদম ফাইনালি টার্মটা 1/n আছে। আচ্ছা এখন এইটুকু আমি ধরে আমার এই সিরিজটুকু আমি মাথায় রাখি, রেখে আমি পরের লাইনে শুধু এইটুকু লিখলাম। এখন আমার ম্যাথের একটা প্রুফ করার জন্য আমি ধরে নিচ্ছি যে n ইকুয়াল টু হচ্ছে 2m, ঠিক আছে? আচ্ছা সো আমি সিরিজটাকে এগেইন লিখছি ওই ভ্যালুটা বসিয়ে, আচ্ছা এখন আমি ইন্ডিভিজুয়াল ভ্যালু একটু মানে কম্পেয়ার করতে চাচ্ছি যে আমার প্রথম যে সিরিজটা ছিল সেই ভ্যালুর দিকে আমি আবার তাকাই। দ্যাট মিন্স হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু এই পাশে সিরিজ নিয়ে গবেষণা করছি, কিন্তু আমার এখানে কিন্তু একটা কন্ডিশন আছে এই যে লেস দ্যান 1/4, এবং এই কন্ডিশনটা কিন্তু কনসিডার করে আমার এই লেস দ্যান গ্রেটার দ্যান এর কোনো কিছু একটা সলভ করতে হবে। আচ্ছা সো আমার এই পুরো ম্যাডাম একটা কোশ্চেন ছিল, ম্যাডাম এখানে একটা 1+1/2+1/3+1/4 এটা ম্যাডাম লেস দ্যান 1/4 হয় কিভাবে? কোনটা সেকেন্ড লাইনটা ম্যাডাম? না বাবা এটা এপসাইলনটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আমার যে কচির যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমি এই জিনিসটা ধরেছি, এই সিকোয়েন্সটা অনুযায়ী হচ্ছে আমি এই জিনিসটা ধরেছি, এবং এই যে এটার পার্শিয়াল সামটাই কিন্তু হচ্ছে ওই যে এপসাইলনের চেয়ে কম হবে, ঠিক আছে? আমি এখানে যে কোনো ভ্যালু ধরতে পারি 1/4, 1/3, 1/8, মানে আমাকে প্রিন্সিপালটাতেই বলছে যে আমার এই সিকোয়েন্সের যে পার্শিয়াল সামের সিকোয়েন্স সেটা হচ্ছে আমার এই এপসাইলনের একটা ভ্যালু হবে, কিন্তু এখানে কিন্তু কোনো লিমিট আমাকে বলে দিচ্ছে না যে এটা আমার মানে এত থেকে এতর মধ্যে হতে হবে, শুধু আমাকে বলে দিচ্ছে যে এপসাইলন শুড বি গ্রেটার দ্যান জিরো, এবং এপসাইলনের সংজ্ঞায় কিন্তু আমি বলেছি যে এটা খুবই ইনফিনিটেসিমাল একটা স্মল অ্যামাউন্ট হয়। সো এটা আমি খুবই ফ্র্যাকশনাল ভ্যালু আমি ধরে নিই নর্মালি, এটা 1/4, 1/8, 1/3 এভাবে আমরা ধরে করতে পারি, ফেলার পরে আমার প্রুফ করতে হবে যে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, ওই জন্য আমি ফরম্যাটটাতে ফেলছি। তাহলে আমরা যেটাতে ছিলাম, সো আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু বাম দিকের সিরিজটা নিয়ে আমরা লেখার চেষ্টা করছিলাম, সো আমাদের ডান দিকের ভ্যালুটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমার ডান দিকের ভ্যালুটা আমি ধরেছিলাম 1/4, ঠিক আছে? সো এই ভ্যালুটাকে কিন্তু আমি চাইলে মনে করেন 1/2m হিসেবে লিখতে পারি, যেহেতু হচ্ছে এটা একটা মানে জোড় সংখ্যা 1/4, 1/8 এরকম টাইপের, সো আমি 1/2m ধরে নিচ্ছি যেহেতু m হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু। আচ্ছা এখন আমি যদি চিন্তা করি আচ্ছা একটু এক মিনিট
আচ্ছা আমি একটু পাঁচটা মিনিট ব্রেক দিয়ে আবার ক্লাস শুরু করছি, ঠিক আছে? একটু পাঁচ মিনিট ব্রেক দিচ্ছি, ব্রেক দেওয়ার পরে আমি আবার ক্লাস শুরু করছি। সবাইকে শুনতে পাচ্ছেন? Yes, ma'am. আচ্ছা আমি পাঁচটা মিনিট ব্রেক দিচ্ছি, হ্যাঁ সবাই লাইনে অনলাইনে থাকেন, আমি পাঁচ মিনিট পরে আবার লেকচার শুরু করছি। জি ম্যাম, ঠিক আছে।